ঈদের আগেই ব্যবসায়ীরা সিন্ডিকেট করে পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। দুপুরে পাবনায় পেঁয়াজ সংরক্ষণ পদ্ধতি পরিদর্শন শেষে এ কথা বলেন মন্ত্রী। জননেত্রী সেখানে বলেছে যে আমি আগে কৃষকের স্বার্থ দেখব, কৃষক দাম পায় কিনা, যদি একদম এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন আমি আমদানি করব, কিন্তু তার আগে আমি বিদেশ থেকে কোনো পেঁয়াজ আনবো না। ঈদের আগেই বিভিন্ন পেঁয়াজ ব্যবসায়ীরা বিভিন্ন পর্যায়ে নানা ষড়যন্ত্র করে সিন্ডিকেট করে তারা পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছে।